নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। এই আন্তর্জাতিক ভাষা দিবস অর্থাৎ আজকের দিন যা যে যার নিজের মাতৃভাষাকে সম্মান জানানোর দিন, স্মরণ করার দিন। এই যে আন্তর্জাতিক ভাষা দিবস, এই ভাষা দিবসে শুরু আমাদের মাতৃভাষা বাংলা দিয়ে। প্রতি বছর আমরা এই দিনটাকে খুব গুরুত্বের সঙ্গে পালন করি। বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা, বাংলা ভাষা আমাদের অহংকার। প্রতি বছর এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্কুল খোলা থাকে। স্কুলের ছাত্রছাত্রীকে সঙ্গে নিয়ে বাংলা ভাষার যে মর্যাদা এবং বাংলা ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে স্মরণ করা এবং মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা পালন করা আমরা করি। আমার কাছে সে কম্পিউটার শিখেছে, শিখেছিল আর কি। দীপ্তি প্রকাশ দে বলেছে, এখন বর্তমান পত্রিকা বলে একটি পত্রিকা, দৈনিক পত্রিকা আছে, সেখানে সাব এডিটর পদে যুক্ত রয়েছে। তো সে একটা কথা তাকে বলেছিলাম মাঝখানে, ও কবিতা লেখা ছেড়ে দিয়েছিল প্রায়। তোকে বলেছিলাম তুই এত ভালো লিখিস, হঠাৎ কবিতা লেখা চালি কেন? তখন বলছে আসলে স্যার জানেন তো, আমাদের লিখতে লিখতে এই ধরনের খবর লিখতে লিখতে আর শব্দের যে বিলবতা, শব্দের যে মসৃণতা, অর্থাৎ শব্দকে খুঁজে পাওয়ার যে সাধনা, এই সাধনার অভাব কোথায় কোথাও হচ্ছে।